ওনার পদত্যাগ আরো অনেক আগেই করা উচিত ছিল এবং এই সরকারের ন্যায্যতা ও বৈধতা আজকে বহু বছর ধরে এই আন্দোলন থেকে কেউ মনে করে কেবল কোটা সংস্কারের আন্দোলন ভুল হবে এজাহার এটাই হয় আবু সাইদের মামলার এজাহারটা আপনারা দেখেন সেখানে সকলে দেখেছে পুলিশের গুলিতে তিনি মারা গেছেন কিন্তু সেটার কোন রিপোর্ট সেটার কোন তথ্য ওনার পদত্যাগ আরো অনেক আগেই করা উচিত ছিল এবং এই সরকারের ন্যায্যতা ও বৈধতা আজকে বহু বছর ধরে এই আন্দোলন থেকে কেউ মনে করে কেবল কোটা সংস্কারের আন্দোলন ভুল হবে মানুষের যে প্রতিবাদ করে তাকে একটা টেক ধরিয়ে দেওয়া হয় এখন জামার শিবির করে বা এই বিষয়টা এই বিষয়টা কি বলবেন আপনি আমি আমার ঘৃণা জানাই আমি আমার নিন্দা জানাই এক কথাই বলতে চাই চেষ্টা করো বাপের এই দেশে সকল মতের মানুষ থাকবে এবং মানুষ নির্ধারণ করবে কাকে সে ভোট দেবে কাকে দেবে আপনার অবস্থান কি আপনি আমি মানুষের সাথে আমি জনতার সাথে সারা জীবন ছিলাম তাই থ্যাংক ইউ